ফ্রেন্ডস একটা নিউজ পেলাম যেটা হচ্ছে এই যে শেখ শাহজাহান শেখ শাহজাহান নাকি কি ভারতবর্ষ ছেড়ে পালানোর চেষ্টা করছে বাংলাদেশ পালানোর চেষ্টা করছে এরকম একটা আমি নিউজ পেলাম তারপরে আরেকটা জিনিস জানতে পারলাম এই যে যারা যেসব জঙ্গিরা আক্রমণ করেছে ইডির ওপর হুম তাদেরকে যাতে ডিটেক্ট না করতে পারে সেই কারণে মিডিয়ারা যে ছবি তুলছিল সেই ছবি ভিডিও নষ্ট করার চেষ্টা করছে এই জঙ্গিরা এরকম একটা আমি নিউজ পেলাম তো যেটা বিষয় ওরা এইভাবে ছবি ভিডিও নষ্ট করার চেষ্টা করছে ওদেরকে যাতে ধরতে না পারে কিন্তু ওরা জেনে রাখুক ধরা তো ওরা পড়বেই ওদের পক্ষে সম্ভব নয় যে সমস্ত ছবি ভিডিও নষ্ট করে দেওয়া সুতরাং ওদের ছাড় নেই ওরা যেই জিনিসটা ঘটিয়েছে যেই কাজটা ওরা করেছে তার জন্য ওরা ভালো রকম সাজে পাবে ঠিক আছে আর এই শেখ শাহজাহান এও গ্রেপ্তার হবে পালাতে পারবে না বাংলাদেশ পালানোর চেষ্টা করছে তো মোটেও পালাতে পারবে না যতই চেষ্টা চালাক এই তৃণমূল হেল্প করছে যাতে শেখ শাহজাহান বাংলাদেশ পালিয়ে যায় কিন্তু পারবে না পালাতে ঠিক আছে এ ধরা পড়বে জেলে ঢুকবে এটা হচ্ছে বিষয় তারপরে যারা আক্রমণ করেছে তারা সব কটা গ্রেপ্তার হবে জেলে ঢুকবে কেউ বাঁচাতে পারবে না কেউ ছাড় পাবে না এটা হচ্ছে বিষয়